নমস্কার। আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন এই 2 এপ্রিল 2019-এ কোম্পানির কাছে বেতন বৃদ্ধির দাবিতে যখন আমরা যাই মিন্টো পার্কে, সেখানে কোম্পানি আমাদের সঙ্গে তো কথা বলেইনি, সঙ্গে সঙ্গে তাদের পোষিত গুন্ডাদের দিয়ে আমাদের উপর নিঃশৃঙ্খ লাঠিচার্জ করে এবং আমাদের 21 জনের নামে কেস দাখিল করে, যার কেস কিন্তু চলছে। আমরা এই দিনটাকে সামনে রেখে একটা ব্ল্যাক আউট ডে আমরা ঘোষণা করেছিলাম সেদিন, এবং প্রত্যেকে কালো ব্যাজ পরে আমরা কিন্তু স্কুল গিয়েছিলাম। অর্থাৎ সেই দিন, 1 বছরের সেই দিনের পুনরাবৃত্তি আজকে। আমরা এই দিনটা অবশ্যই পালন করব, কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে, আজকের পরিস্থিতিতে, আজকের দিনটা নিয়ে আমাদের মনে হয় সেরকম কিছু করার প্রয়োজন এই অবস্থায় নেই। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের মতো করে আপনারা এটাকে পালন করুন। আমরা আমাদের সংগঠনগতভাবে একটা ওয়েবসাইট আজকে লঞ্চ করেছি। ওয়েবসাইটের সাইটটা হলো, আপনারা লিখে নিন, wbictscwa.in। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের একটা ইউটিউব চ্যানেল, অফিসিয়াল ইউটিউব চ্যানেলও আমরা আজকে শুরু করছি, যেখানে আমাদের সমস্ত অ্যাক্টিভিটি, কারণ আপনারা জানেন বিভিন্নজন বিভিন্নভাবে ইউটিউবে বিভিন্ন ভুল তথ্য দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করছে। আমরা তাই জন্য মনে করেছি এই সময়টা একটা উপযুক্ত সময়, যে সময়ে আমরা আমাদের কথা ঘরে বসে সবাইকে জানাতে পারি। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই ওয়েবসাইটটিকে দেখুন। সেখানে ওয়েবসাইটটির বিভিন্ন জিনিস আছে যেখানে আপনারা দেখতে পারবেন। বিশেষ করে আজকের দিনটাকে আমরা বিশেষভাবে হাইলাইট করেছি সেই ওয়েবসাইটের মাধ্যমে। অর্থাৎ বাইরের প্রচারের মধ্যে যদি না, আজকে আমরা আমাদের মধ্যে, আমাদের ব্ল্যাক আউট ডেটটা আমাদের মধ্যে মানে আমরা পালন করতে পারি, এই অবস্থায় আমাদের মনে হয় এটা কিন্তু ভালো দিক হবে। কারণ সরকারের দিক থেকে বা বিভিন্ন অবস্থায় এখন যা পরিস্থিতি, এখানে কিন্তু আমাদের ওই ব্যাপারটা করা যাবে না। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল, যার লিঙ্ক আপনাদের দিয়ে দেওয়া হবে, এবং আমি যে ওয়েবসাইটের কথাটা বললাম, আমি আরেকবার ওয়েবসাইটের নামটা বলছি, wbictscwa.in। আপনারা সার্চ করলে আমাদের ওয়েবসাইটটা আপনারা দেখতে পাবেন, যেখানে কিন্তু আজকের ঘটনার পুরো ভিডিও, আজকের ঘটনার পুরো নিন্দা কিন্তু করা হয়েছে। আমরা এটার মাধ্যমেই আজকের দিনকে পালন করব, এবং যারা সেদিন আহত হয়েছিলেন তাদের কাছে আমাদের সংগঠনের তরফ থেকে আরেকবার তাদের সুস্থ স্বাভাবিক জীবনের কামনা করব, এবং সেই দিনের ঘটনার জন্য ইউনিয়নের তরফ থেকে তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। এই রকম ঘটনা যাতে ভবিষ্যতে আমরা না করতে পারি, কারণ আমরা যখন চাই, যে কোনো আন্দোলন করতে চাই, আমরা আপনাদের ব্যাপারটাকে সবচেয়ে বেশি মাথায় দিয়ে রাখি। এই জন্য আপনাদের যারা সেই দিনের ঘটনায় বিভিন্নভাবে আহত, আমাদের তরফ থেকে, সংগঠনের তরফ থেকে আপনাদের স্যালুট জানাই, এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার বলবো, এই অবস্থায় প্রত্যেকে ঘরে থাকুন। ধন্যবাদ, নমস্কার।